ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি তার মেকআপহীন লুকের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকে তার গায়ের রং নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা, যাকে বলা হয় বর্ণবৈষম্য। গায়ের রং নিয়ে কটূক্তি করায় কষ্ট পেয়েছেন মাহি। ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে সেই অনুভূতির কথা জানিয়েছেন তিনি। মাহি লিখেছেন, মাঝে মধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টেই এমন মন্তব্য চোখে পড়ে, কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়েই চলছি। ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন মাহি। এই বিষয়ে তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট